করা থাকলে একটু বলতে পারো। কি হয়েছে কি হয়েছে? মানে আমাদের এই দোকানটা কোনো ঝগড়াঝাটি কি কোনো কাছে কোনো কিছু হয়নি, বর্তমান টিএমসি অফিস থেকে এসে ছেলেরা এখানে পাঠিয়ে জোরজবরদস্তি করে দোকান বন্ধ করে দিয়েছে, যেহেতু আমি বিজিবি করি বলে। হ্যাঁ, প্লাস এখানে ওরা জোরজুলুমভাবে এসে দোকানগুলো বন্ধ করে দিচ্ছে, কারো কোনো কথা শোনা শুনে নাম নাই। আমার ভাই বর্তমান স্যান্ডালের এখানে বটতলায় বসে দাঁড়িয়ে সাইকেল রেখে মাছ বিক্রি করছে, সে মাছগুলো তুলে তুলে ফেলে দেওয়া হচ্ছে, ফেলে দেওয়ার পর তার দোকানে মাছগুলো এরকম উল্টে ফেলে দেওয়া হয়েছে, হওয়ার পর দোকান বন্ধ করে দেওয়া হয়েছে, ভাইয়ের গলা টিপে ধরেছে, ধরে তারা এই ধরনের অত্যাচার করছে। দোকান কবে বন্ধ করেছে? দোকান আজকে 8:15 সময় দোকান বন্ধ করেছে, আর তিন চার দিন ধরে ফেট দিচ্ছে যে তোরা এখানে ব্যবসা করতে পারবি না, তোরা এখানে কোনো ব্যবসা করবি না, তোদের দোকান পাঁচ সব তুলে দেবো। কারা বলছে না? কারা? টিএমসি ছেলে। কে? নাম নাম জানা আছে? হ্যাঁ, চরণ রানা আছে, সন্দীপ নন্দী আছে, এই সঞ্জীব সন্দীপ চক্রবর্তী আছে, সঞ্জীব চক্রবর্তী আছে। হ্যাঁ, এরা সব এসে এখানে এসে দোকানে জোরজুলুমভাবে জোরজবরদস্তি করছে। জাবেদ আছে, হ্যাঁ, আর উজ্জ্বল আছে, উজ্জ্বল মহন্ত, এরা এসে সব এই দোকানগুলোকে জোরজবরদস্তি এসে এই দোকানগুলোকে জোরজবরদস্তি করে বন্ধ করে দিচ্ছে। কাউকে থানায় জানিয়েছেন? হ্যাঁ, আমরা থানায় জানিয়েছি এবং বর্তমান এখন এই কিছুক্ষণ আগে বর্তমান থানা থেকে এসছেন, এসে ওনারা বলে গেলেন যে আপনারা দোকান খুলুন, যদি এরপরে অন্য কোনো কিছু করে আমাদের থানায় যেয়ে এসে রিপোর্ট দেবেন। এলাকার কাউন্সিলরকে জানিয়েছেন? এনার কাউন্সিলরকে জানানো হয়নি, বর্তমান তারাও তো সঙ্গের সঙ্গে যুক্ত, তারাও তো বর্তমান এদের সঙ্গে যুক্ত করে যে জিনিসটা আছে জানাতে গেছি, তাদের কথা হচ্ছে যে আমরা যেটা বলবো সেটাই হবে। আমরা এখানে বলতে গেছি না, বলছে দাদাটা বলে দিয়েছে বন্ধ রাখার জন্য, আমাদেরকে বলে দিয়েছে তো আমরা বন্ধ রেখে। তারা কাউন্সিলরের কথা কোনো কিছু মানামানি করছে না, তারা জোরজবরদস্তি নিজেদের কি কারণে মেন বন্ধ করতে বলছে? কোনো কারণ নেই, আমি বিজিবি করি বলে, যার জন্য আমার পরিবারের দোকানের উপরে এই জিনিসটা। কতদিনের দোকান এটা? এটা আজকে 40 বছরের চায়ের দোকান। কি নাম? আমার ভাইয়ের নাম হচ্ছে শম্ভু দেবনাথ, আমার নাম হচ্ছে পীযূষ দেবনাথ। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে শ্যামলাল কলোনি। ছোট ভাই হচ্ছে রঞ্জিত দেবনাথ, উনি মাছ বিক্রি করেন, ওনারও মাছ বিক্রি করা বন্ধ করে দিয়েছে, ওরা জোরজবরদস্তি করে যা খুশি তাই করছে।